গুড মর্নিং সবাইকে, লাভ ইউ জিন্দগিতে স্বাগত জানাই। বেশ কিছুদিন আগের একটা ঘটনা অনেকদিন ধরেই শেয়ার করব ভাবছি আর করা হয়ে ওঠেনি, তাই ভাবলাম আজকে শেয়ার করেই দিই। প্রায় দু থেকে তিন মাস আগের ঘটনা এটা। বাড়িতে কেউই ছিল না, আমি আর অদ্রিত ছিলাম, অতনু অফিসের কাজে অন্য জায়গায় গেছিল কয়েকদিনের জন্য। তো একদিন সকালবেলা অদ্রিজকে বাসে তুলে দিয়ে আমি বাড়ি এসে দেখছি আর দরজা খুলতে পাচ্ছি না। আমাদের এখানে দরজায় দুটো লক থাকে, একটা চাবি দিয়ে লক করার জন্য আর একটা নাম্বার দিয়ে লক করার জন্য, একটা ডিজিটাল লক। তো আমরা ওই চাবি দিয়ে লকটা ইউজ করি না, তো ডিজিটাল লকটাই ইউজ করি বলে চাবি নিয়েও বেরোই না। কিন্তু কীভাবে বাই মিস্টেক ওই ভেতরে লকটা ঘোরানোর থেকে গেছিলো, ওটা যেহেতু টেনে দিয়ে ডিজিটাল লক করেছি কিন্তু ওই কিয়ের লকটাও লক হয়ে গেছে। ওটা যখন চাবিটা দিতে হয় তখন ওই চাবিটা লাগে না, লক এমনিই করা যায়, কিন্তু যদি আমি চাবিটা খুলতে চাই চাবিটা লাগে। তো এবার আমি গ্যারাজ দিয়েও ঢোকা যায়, কিন্তু গ্যারাজের জন্য একটা রিমোট লাগে, যেই রিমোটটাও গাড়ির মধ্যে আর গাড়িটাও গ্যারাজের মধ্যে। তো কোনোভাবেই খুলতে পারছি না। পেছন দিকের যে ব্যাকডোর আছে ওটাও লক করা আছে ভেতর থেকে, আর খুব ঠান্ডাও, তো কতক্ষণ বাইরে দাঁড়াবো বুঝতে পারছি না। তারপর অতনুকে কল করলাম, তো এরকমও নয় যে কোনো বন্ধুর বাড়ি ফেঁকে নেবো, তো অতনু এলে ওর কাছে চাবি আছে ঘরে ঢুকতে পারবো, ও চাবি নিয়ে যায়নি যেহেতু আমরা বাড়িতেই আছি। তো এবার কি করব বুঝতে পারছি না। তারপর আরেক বন্ধু কাছেই থাকে, ওকে কল করলাম যে এরকম হয়েছে, তো ও সঙ্গে সঙ্গে গাড়ি নিয়ে এলো ওর ছেলেকে স্কুলে তুলে দিয়ে, ও এলো দিয়ে এসে দুজনে মিলে বিভিন্নভাবে ট্রাই করলাম অনেক কিছু দিয়ে খোলা, কিন্তু কিছুতেই খুলতে পারলাম না। তারপর অতনু একজনকে হ্যান্ডিম্যানকে কল করেছিল, ও বলল এসে ওটা কেটে লকটা তো খুলে দেবে। তারপরে ও আবার ভেবেছে যে আর সেটা আসতেও সে একটু দেরি হবে বলেছে, তাই জন্য তাড়াতাড়ি আসার জন্য আরেকটা লক অ্যান্ড স্মিথ বলে এখানে একটা ওইরকম চাবি খোলার কোম্পানি আছে, তো ওদেরকে কল করে বললো ওরা 15 মিনিটস থেকে আধ ঘন্টার মধ্যে আসছে। কিন্তু যদিও আধ ঘন্টার মধ্যে আসেনি, 2-3 ঘন্টা পর এলো। ততক্ষণে আমরা বিভিন্নভাবে ট্রাই করেছি বিভিন্ন দিয়ে খোলার, কিন্তু কিছুতেই খুলতে পারিনি। তো ও এসে সঙ্গে সঙ্গে 2 সেকেন্ডের মধ্যে দরজাটা খুলে দিল, তো ওটাই দেখাবো যে কীভাবে খুললো। আর ওই খোলার জন্য ও আগেই বলে নিয়েছিল যে কোনো বার্গেনিং হবে না, ও যা চার্জ বলেছে অলরেডি ওটাই দিতে হবে। তো সেটা কত? $225 ওই দরজাটা খোলার জন্য, যেটা প্রায় ইন্ডিয়ান মানিতে 18,000 টাকার মতো। তো 2 সেকেন্ডের মধ্যে খুলে দিল আর খুবই ইজি ছিল ব্যাপারটা। তো ভাবলাম তারপর আমি পরে অনলাইনে সার্চ করেও যেই জিনিসটা দিয়ে খুলেছিল ওটার দাম দেখলাম মাত্র $22, প্রায় 1,500-2,000 টাকার মতো। তো ওটা কিনে এনে আমরাও যদি ট্রাই করতাম, ওটা খুবই ইজি ছিল, দেখলাম হয়তো খুলতে পারতাম, জানি না শিওর যে পারতাম কি না, তবু মনে হচ্ছে। তাই ভাবলাম আপনাদের সঙ্গেও শেয়ার করে রাখি, যদি কখনো এরকম প্রবলেম হয় ওই জিনিসটা কোথাও থেকে কিনে এনে, তো যদি ট্রাই করেন তখন এত টাকা না দিয়ে তো খুব সহজেই খোলা যায়। তো চলুন তাহলে দেখাই আপনাদের কিভাবে ও দরজাটা খুলেছিল। লকগুলো ভেতর থেকে দেখতে এরকম। এবার আমি যদি দরজাটা খুলি দেখতে পাবেন এই যে এখানে নিচে এই যে ডিজিটাল লক, আর এটা হচ্ছে ওই চাবি দেওয়ার লকটা। এটা যদি কেউ ভেতর থেকে এরকম এইটাকে ঘুরিয়ে রেখে দেয় আর লক করে দেয়, এটা অটোমেটিক লক হয়ে যায়, তখন এটাকে আর খোলা যায় না বাইরে থেকে। এই যে এটা লক হয়ে গেলে এই যে এই গোল জিনিসটা আর ঘোরানো যায় না, চাবি দিয়ে যতক্ষণ না এই ভেতরের ছোট্ট লকটাকে ঘোরানো হয় তখন এটাকে আবার ঘোরানো যায় এরকম। আর যদি এই এইটাকে এরকম কেউ ঘুরিয়ে দরজাটা টেনে দেয়, এটা ঘুরিয়ে এরকম দরজাটা টেনে দেয়, এটা অটো লক হয়ে যায়। এটাই ওদিন প্রবলেম হয়ে গেছিল আমাদের। এই যে সকাল সকাল ও চলে এসেছে, আমি তো ভীষণ টেনসড। বিভিন্ন জায়গায় আমরা একটা জানালাও এখান দিয়ে খুলেছি, জানালার মানে নেটটা খুলতে পেরেছি কিন্তু জানালাটা খুলতে পারিনি। এখানে ও টুল বক্সও নিয়ে এসেছিলো, তো ওই টুল বক্স, ছুরি, পিন নানা কিছু দিয়েই ট্রাই করছিলাম। তো আরেক বন্ধু পাশেই থাকে, ওর কাছ থেকেও গিয়ে আরও কিছু বেশ কিছু টুল বক্স থেকে জিনিসপত্র নিয়ে এসেছিলাম, এই যে এই ভদ্রলোক এসেছে খুলবে বলে। এই যে এই জিনিসটা দিয়ে খুলেছিল, এটাকে এয়ার জ্যাক পাম্প বলে, যেরকম প্রেশার মাপার যন্ত্রের মতো। এটা অ্যামাজনে দেখলাম $22 পাওয়া যায়। তো
এইভাবে খুব সহজেই ও খুলে দিয়েছিল। ও, এই দুটো দরজা আর ওয়ালের মাঝখান দিয়ে ওই যে পাম্পের ওইটা পাতলা ছিল যখন তখন ঢুকিয়ে দিল, তারপর ওটাকে পাম্প করতে থাকলো আর প্রেসারে এটা ফাঁক হয়ে গেল আর ওটা মোটা হয়ে গেল, দিয়ে এটা খুলে গেল। আর তার আগে একটা লিকুইডস কিছু স্প্রে করে দিয়েছিল। ওটা খোলার আগেই আমার থেকে আমার আই কার্ড দেখতে চেয়েছিল। এবার আমার কাছে তখন শুধু মোবাইলটাই ছিল, তাই আমি সফট কপি আই কার্ডের দেখাতে পেরেছিলাম, কিন্তু তাতেও হবে না বলেছিল, হার্ড কপি দেখাতে হবে। কিন্তু আমি তো বললাম হার্ড কপি তো বাড়ির ভেতরে আছে, আমি কি করে দেখাবো এখন, কারণ অন্য কেউ তো অন্য কারো দরজা এইভাবে খোলাতে পারে, সেই জন্য ও খুলতে চাইছিল না। তো তারপর বললাম ঠিক আছে দরজা খোলার পর তাহলে হার্ড কপি দেখাবো। তারপর সফট কপি দেখানোর পরও দরজাটা খুললো আর আমার আইডি প্রুফ হার্ড কপি তারপর বাড়ি থেকে ভেতর থেকে বের করে আবার দেখালাম। তো এই হলো, কিন্তু সেই দিন খুবই ভয় পেয়ে গেছিলাম, একটু প্যানিকও হয়ে গেছিলাম, যেন মনে হচ্ছিল সব সময় যে চাবিটা লক করি আর নাই করি সঙ্গে রাখতে শুরু করে দিয়েছিলাম জ্যাকেটে, কেননা মনে হচ্ছিল যেন এই বুঝি আবার লক হয়ে গেলাম। তো যাই হোক, যদি আপনাদেরও কিছু উপকার হয় ভিডিওটা থেকে, সেই জন্য ভাবলাম শেয়ার করে রাখি। আজকের মতো তাহলে এখানেই শেষ করছি। টাটা, বাই বাই, সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে।